আসসালাম আলাইকুম বন্ধুরা ইউটিউব চ্যানেল নুরনবী সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে এমন একটি যন্ত্র নিয়ে হাজির হয়েছি যে যন্ত্র দ্বারা আপনি আপনার শত্রুকে তার বাড়িঘর সেরে অন্যথা বাগাইয়ে দিতে পারবেন তো এই যন্ত্রটি এতটা পলপুরো যা বলে শেষ করা যায় না যন্ত্রটি একদম সরল যন্ত্র উক্ত যন্ত্রটি আপনি প্রয়োগ করলে আপনার শত্রু তার বাড়িঘর ছেড়ে অন্যথা চলে যেতে বাধ্য হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে জানাইয়ে দিন এবং আমাকে কমেন্ট করে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন তো প্রথমে বলে দিচ্ছি আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আর আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিওটি আমি পরীক্ষা না করে ইউটিউবে আপলোড করি না তো চলুন শুরু করা যাক আপনি যন্ত্রটি কিভাবে কখন কোথায় অঙ্কন করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আপনাকে একটি নিম গাছ সংগ্রহ করতে হবে ওই নিমগাছ থেকে কিছু সংখ্যক পাতা এবং নিম গাছের ডাল আপনাকে নিয়ে আসতে হবে তো কোনো শনিবার সকাল দশটার দিকে উত্তরমুখী বসে উজুর সহিত অবশ্যই আপনাকে থাকতে হবে পাক পবিত্র অবস্থায় নিরিবিরি একা করে কারো সাথে কোনো কথা বলা চলবে না আপনার শত্রুর কল্পনা করে ওই নিম গাছের পাথার রস দ্বারা নিম গাছের ডাল দ্বারা আপনি উক্ত যন্ত্রটিকে অঙ্কন করতে হবে যন্ত্রটি যখন আপনার অঙ্কন করা শেষ হয়ে যাবে আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখুন তো কথায় আছে শত্রুকে শত্রু আপনার আমার সকলেরই আছে শত্রুকে বেছে রাখতে নেই তারপরেও যদি আপনি অনেক অনেক প্রয়োজন না হয় তাহলে উক্ত যন্ত্র ব্যবহার করবেন না আপনি যদি মনে করেন শত্রুর দ্বারা আপনার অনেক ক্ষতি হইতেছে এবং শত্রু যদি থাকে তাহলে আপনার বিপদের সম্ভাবনা আছে অথবা আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে উক্ত যন্ত্রটি আপনি ব্যবহার করবেন অহেতু কোনো মানুষকে কষ্ট দেওয়া কোনো মানুষের না তাহলে আপনি গুণাগার হবেন হয়তো বা আপনি যদি হয়তো কাউকে এই যন্ত্র ব্যবহার করেন তাহলে আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন যন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি আপনার যদি সম্ভব হয় শত্রুর গড়ে উক্ত যন্ত্রটিকে যে কোনোভাবে একটি বাড়ি পাথর যারা যন্ত্রটি এক কোণে বাড়ি যন্ত্রর নিশানে এবং উপরে নিম পাতা দিয়ে বাড়ি পাথর দ্বারা চাপা দিয়ে চলে আসবেন যদি শত্রুর বাড়িতে আপনি না দিতে পারেন তাহলে শত্রুর বাড়ির কাছে যে কোনো জায়গায় উক্ত যন্ত্রটির মিশনে নিম পাতা রাখবেন উপরে নিম পাতা রেখে বাড়ি যে কোনো পাথর দ্বারা যন্ত্রটি চাপা দিয়ে চলে আসবেন কয়েক দিনের মধ্যে আপনার শত্রু ঝগড়া বিবাদ কলহ বিদ্বেষ বাড়া যাবে আস্তে আস্তে তার বুদ্ধি লোভ পাবে বুদ্ধি লোভে সে বাড়িঘর সেরে অন্যথা চলে যেতে বাধ্য হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি